ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين, الصلاة والسلام على من لا نبي بعده. ربي جمع علمه, اللهم اغفر لي, ربي هب لي من الصالحين, اللهم اغفر لي, اللهم اغفر لي, سبحان الله وبحمده, سبحان ربي العظيم. দিনী ভাই, প্রথমে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নামাজ পড়লে হবে কি না, যে সৌদি আরবে 2 মিটার 2 মিটার করে দূরে নামাজ পড়ে, আমি কি মসজিদে পড়লে ভালো হবে না রুমে পড়লে ভালো হবে? প্রথমত বলবো, ইসলাম এত কঠিন নয়, সবচেয়ে সহজ যদি মানার পদ্ধতিটা আর নিয়মটা, এই জ্ঞান আমাদের কাছে থাকে, আর এই জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই আমাদেরকে সালফে সালেহীন সহি আকিদার আলেমুল আমার কাছ থেকে এলেম নিতে হবে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে যে দিনি ভাই, রোগ বিমার বিপদ আফত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রচণ্ড বৃষ্টি হতো, ঝড় তুফান হতো, তখন তারা কিন্তু মসজিদে নামাজ পড়তে পারতো না, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতো না, প্রচণ্ড কাদা ছিল, খুব কাদা থাকতো, তো এখানে নামাজ পড়া যেত না, ওর বাড়িতে পড়ে নিতেন, কারণ এটা পরিস্থিতি, এটা আল্লাহ পরিস্থিতি করেছেন, ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এরকম সিস্টেম ছিল যে খুব প্রচণ্ড জর্তমান হলে তো কেউ গিয়ে নামাজ পড়তো না, বাস ওইখানে যে কোনো একটু কষ্ট করে গিয়ে একটা আপনার এই যে আজান দিয়ে দিত, যারা পাশে ছিলেন মসজিদের পাশে তারা আজান দিত, আর সাহাবার আলহামদুলিল্লাহ তারা বাড়িতে পড়ে নিতেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলছেন। এখন আপনার প্রশ্নতে আস, প্রথমত বলবো, এটা এমন একটা বিমার, এমন একটা রোগ, এমন একটা আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বালা মুসিবত দিয়েছে, যেই বালা মুসিবতরা আমাদের একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে, ইয়ানি এটা এমন একটা রোগ আল্লাহ দিয়েছেন যেমন আমার থেকে আপনার ক্ষতি হতে পারে বা আপনার থেকে আমার ক্ষতি হতে পারে, যার কারণে বিজ্ঞানী বা ডাক্তার যারা, আল্লাহ বলছেন ফাসআলু আহলে যিকরিন কুনতুম লা তাআলামুন, যদি তোমার যেই বিষয়ে কোনো জ্ঞান না থাকে তাহলে ওই বিষয়ে যারা জানে তাদেরকে জেনে, তাদেরকে কী করো, তাদের কাছ থেকে জেনে নাও। তো যেহেতু এই মহামারী নয়, এটা হলো বালা মুসিবত, তো এই বালা মুসিবতের এটা এমন যে আপনার দ্বারা আমার হতে পারে ক্ষতি বা আপনার দ্বারা অন্যের ক্ষতি হতে পারে, কথা বলছেন? তো এই জন্য দূরত্ব বজায় রাখার জন্য এটাখানে মসজিদের ক্ষেত্রে যেহেতু ইবাদত বন্ধ না হয়, তো এই ক্ষেত্রে দূরত্ব করে মানুষ সালাত, এতে ইনশাল্লাহ ইনশাল্লাহ সামাদ আপনার কোনো সমস্যা হবে না, আপনার সালাত হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহুল আজিজ, ঠিক আছে? আপনি সালাত আদায় করুন জামাতের সাথে, আপনার হবে, কারণ এটা আল্লাহ, এই মুসিবত আল্লাহ দিয়েছে। তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকটি মুসলমানদের যে সালাত আদায় করা মসজিদে গিয়ে, দূরত্ব হোক 1 মিটার বা 1.5 মিটার, সমস্যা নেই, কথা বলছেন? আল্লাহ সামাদ যারা ক্ষতি হয় এই জন্য, আমার যারা যাতে অন্য মানুষের ক্ষতি না হয়, কথা বলছেন? আশা করি বুঝতে পারছেন, বাকি আল্লাহ আলাম।